নাড়াচাড়া করে নেব ভালো করে। আমি সুমিতা দাস, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি মুলো রুটি বানাবো। তো মুলো রুটি বানাবার জন্য আমি আগে মুলোগুলোকে গ্রেট করে ওটা আমি ভেজে নিয়েছিলাম, কালো জিরে দিয়ে ভেজেছিলাম ওইটা। আমি কালো জিরো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি ভেজে নিয়েছি। তার সাথে মুলোর সাথে মুলোর শাকও দিয়েছিলাম আমি, আর একটু মটরশুঁটি দিয়েছিলাম। তো এটা দিয়ে ভেজে এখন আমি এটা আটার মধ্যে মিক্স করে নিয়েছি, মেখে নিয়েছি। আর এবার আমি এটা ডোগুলো কেটে নেব, ডো বানিয়ে নেব এটার মধ্যে। ছোট ছোট করে ডো বানিয়ে নিয়েছি। এবার এটা দিয়েই আমি মুলো রুটি বানাবো। এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেব, রেস্টে রেখে দেব। ডোগুলো বানাবার পর কিছুক্ষণের জন্য রেখে দেব ঢেকে, তারপরে আমি মুলো রুটিটা বানানো শুরু করব। এই মুলো রুটিটা আমি একটু মোটা করে বানাচ্ছি, মোটা মোটা করে মুলো রুটিগুলো বানাচ্ছি। ভালো করে এটা বেলে নেব। বেলা হয়ে গেছে, তো দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। এপিট ওপিট ভালো করে শেখে, তারপর এটা আমি তেল দিয়ে ভেজে দেব। এটা আমি সর্ষের তেল দিয়ে ভাজছি। ভালো করে লাল লাল করে এটা ভেজে নেব। একটা আপনি আটার সাথে মেখে যেভাবে বানানো হয়েছে সেইভাবে করতে পারেন, আর একটা আপনি পুর ভরেও, মূল পুর ভরে করতে পারেন। আমি এইভাবেই করেছি, এটা মূল আটার সাথে মেখে নিয়েছি। এটা পুর দিয়ে, পুরের মধ্যে ভরেও করা যায়, মূল রুটিটা পুর ভরে করা যায়। তা আমি এটা আটার সাথে মেখে করেছি। মুলো রুটিটা হয়ে গেছে, আমি আর বিকেলের জলখাবারের জন্য বা সকালের জলখাবারের জন্য মুলো রুটিটা তৈরি হয়ে গেছে। তো এটা আমি বিকেলের জলখাবারের জন্যই তৈরি করেছি। তো এইভাবে আপনারা সকালের জলখাবারের জন্যও মুলো রুটিটা তৈরি করে খেতে পারেন। খুব ভালো লাগে এইভাবে মুলো রুটিটা বানিয়ে খেলে। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। এটার সাথে কোনো তরকারি লাগবে না, এটা আপনি চিলি সস দিয়ে বা টমেটো সস বা ধনেপাতার চাটনি দিয়ে, টমেটোর চাটনি দিয়ে খেতে পারেন। তো খুব ভালো লাগে, এটার মধ্যে কোনো তরকারির দরকার পড়ে না। হয়ে গেছে মুলো রুটিটা, এবার আমি এটাকে নাবিয়ে নেব। মুলো রুটিটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে নাবিয়ে নিয়েছি।
আর এটা সস, টমেটোর সস বা চিলি সস বা ধনে পাতার চাটনি বা টমেটোর চাটনির সাথে এটা খুবই ভালো লাগে খেতে। তো এটার জন্য তরকারির কোনো দরকার পড়বে না।